ঝুলন্ত বীজ দেখতে যাব। প্রথমে আমরা ঝুলন্ত বীজ দেখতে যাব, ওই হ্যাঙ্গিং বীজ তৈরি ঝুলন্ত বীজ বলে ওইটা দেখতে যাব। দেখা যাক কেমন লাগে। তো সবাই আমাদের সাথেই থাকবেন, আমরা কেমন এনজয় করছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। চলো যাই। যে আমরা মাস্ক টাক্স পরে রেডি হয়ে গেল, আমরা সেফটি ফিন্ডি লাগা দাও এখন আপাতত। আরে যন্ত্রণা, কি যে সেলাই করছি। এই যে আমরা সবাই মাস্ক টাক্স পরে রেডি। এখন যেহেতু মাস্কটা আমাদের একটু ছিঁড়ে গেছে, আমরা এটা একটু সময় নিয়ে একটু রিপেয়ার করবো করে আমরা এখন ঝুলন্ত বীজ যাচ্ছি। এই তো আমরা এখন সিএনজিতে উঠে গেলাম। আমরা আমাদের হোটেলের সামনে থেকে, হোটেল প্রিন্সের সামনে থেকে সিএনজিতে উঠেছি, যাচ্ছি হচ্ছে ঝুলন্ত ব্রিজ। রাস্তাটা খুব সুন্দর, ভালো লেগেছে। রাস্তাটা একটু আঁকা বাঁকা, উঁচু নিচু, নতুন একটা রাস্তা দেখছি, তো খারাপ না, ভালোই লাগছে, নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে আমাদের। তো সিএনজির মধ্যে আমরা তিনজন বসেছি, আর এই সিএনজি ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে 120 টাকা, মানে আমরা রিজার্ভ নিয়েছি। এখানে আসলে লোকাল ভাড়াগুলো কমই, 10 টাকা 15 টাকা এরকম পার পার্সন হিসেবে। তো যেহেতু আমরা তিনজন, আমরা চারজন মানুষ, একজন কোলে, নাজিফা হচ্ছে আমার কোলে, তাই আমরা সিএনজি ফুল নিয়ে নিয়েছি এবং আমাদের কাছ থেকে সিএনজি ভাড়া নিয়েছে 120 টাকা। এই সময়টায় আমার মনে হচ্ছিল যদি রিক্সা দিয়ে যেতাম তাহলে বেশি ভালো হতো, সুন্দর করে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পেতাম, কিন্তু রাঙামাটি থেকে কোনো রিক্সা নেই, শুধুমাত্র সিএনজি। আমি এখন পর্যন্ত অটোরিক্সাও দেখিনি, হয়তো সাইডে দেখতে পাবো কি না আমি জানি না, তবে কোনো রিক্সা পাইনি। এই একটা মাত্র শহর যেখানে কোনো রিক্সা চলে না। তো এই যে 20 টাকা দিয়ে টিকিট কেটে ঝুলন্ত ব্রিজের ভিতরে চলে গেলাম, মাত্র 20 টাকা টিকিট নিয়েছে ঝুলন্ত ব্রিজ পার হওয়ার জন্য। বেশ কিছু সিঁড়ি মানে পার করে নিচে নেমে যেতে হয়। নাজিফা খুব চিন্তা ভাবনা করছিল নামবে কি নামবে না, কারণ বেশ কিছু গরু দেখা যাচ্ছিল। বললাম ওইখানে এত গরু কেন, গরু তো থাকবেই, গরু ছাগল হাঁস মুরগি সবই থাকা উচিত। যাই হোক, এই যে সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে ঝুলন্ত ব্রিজের কাছে চলে যাচ্ছি। এতদিন এটা শুধুমাত্র টিভিতে দেখেছি, ছবিতে দেখেছি, আজ বাস্তবে দেখতে পাচ্ছি। ট্রাভেল করার অনেক শখ আমার, অনেক জায়গায় যাওয়ারও ইচ্ছা, আল্লাহ রহমতে উদ্যোক্তা হওয়ার সুবিধার্থে অনেক জায়গায় ঘুরতে পেরেছি, অনেক জায়গার মানুষের সাথে পরিচিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই যে এখন ঝুলন্ত ব্রিজটা যখন পার হচ্ছি, কিছু কিছু জায়গায় পানি দেখা যাচ্ছে, যেহেতু বর্ষাকাল এই জন্য পানি নাকি ব্রিজ অবধি চলে আসে, অন্যান্য সময় পানি অনেক নিচুতে থাকে। তবে দুটো উপভোগ করারই আমার ইচ্ছা আছে, পানিটা উপভোগ করছি, এরপর ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে যখন পানি একদম কম থাকবে তখন এসে একটু উপভোগ করব। অবশ্য আমার একটু ভয় লাগে, পানি অনেক বেশি ফোবিয়া আমার, মানে পানি আমি একটু ভয়ই বেশি পাই কেন জানি না।
বাংলাদেশেও এত সুন্দর সুন্দর জায়গা আছে, এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। নিজের চোখে দেখলেই কিন্তু তারপরই বোঝা যায় যে আসলেই এত সুন্দর সুন্দর জায়গা। যখনই রাঙামাটি ঢুকি তখনই একটা ভালো লাগা সৃষ্টি হয়ে যায়। তারপর তো ওই যে অপেক্ষা, কাজ শেষে ঝুলন্ত ব্রিজে যাব দেখতে। তো ট্রেনিং পারপাসে যেহেতু আসা, সকাল থেকে ট্রেনিং করার পরে তারপর কিন্তু ঝুলন্ত ব্রিজ দেখতে গিয়েছিলাম। ব্রিজ পার হয়ে ওপারের দৃশ্য হচ্ছে এটা। বেশ কিছুক্ষণ ছিলাম ওখানে, একটু ঝালমুড়ি খাওয়া হয়েছে, হালকা পাতলা, তেমন একটা কিছু না, কারণ কিছু তো খেতে হবে। তাই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পর এখন উপভোগ করছি আদিবাসীদের হাতে তৈরি করা কিছু জিনিসপত্র। এক সাইডে একটু মেলার মতো ছিল, যেখানে বেশ কিছু দোকানপাট ছিল এবং অনেক কিছু ছিল, সেটা দেখে তারপরে আমরা কিন্তু বাসায় ফিরছি। আর হ্যাঁ, যাবার সময় এবং আসার সময় এই যে সাইডে স্পিড বোটগুলি ছিল, নৌকা ছিল, যেখানে কিনা টিকিট কেটে ভ্রমণ করতে পারবো আমরা। কিন্তু ওই যে বললাম, নৌকায় উঠতে আমার একটু ভয় লাগে, তাই আমি আর নৌকায় উঠিনি। নৌকায় ওঠা থেকে একটু বিরত রেখেছি নিজেকে। তবে আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে আনারস খেয়েছি। আনারস ছিল ওখানে, আমরা এক্সট্রা পানি নিয়েছিলাম, ওরা কেটে দিয়েছিল, সেই পানি দিয়ে, তারপর আমাদের রাখা পানি দিয়ে ধুয়ে আমরা সুন্দর করে আনারস খেয়েছি। কারণ রাঙামাটির আনারস নাকি অনেক মিষ্টি, অনেক মজা খেতে। থই থই পানি পার করে, কিছু অংশে কিন্তু থই থই পানি ছিল, এই পানি পার করে আবার আমরা ব্যাক করছি বাসায় চলে আসবো বলে। বাসায় তো না, হোটেলে, আবারও কিনা আমরা হোটেলে ব্যাক করবো। ওই যে বাসায় বলে বলে অভ্যাস, তো তাই বাসায় চলে আসছে মুখ দিয়ে। পানিতে হাঁটতে কিন্তু ভালোই লাগছিল, এটা অন্যরকম মজা। কারণ ওই বিশাল পানিতে তো পা দিতে পারবো না, তাই অল্প পানিতেই পা দিয়েছি। আবারও ওই যে 120 টাকা ভাড়া দিয়ে সিএনজিতে করে ব্যাক করছি। সব শেষে এখন আমরা চিন্তা করলাম যে আমরা রুমে যাবার আগে কিছু খাবার কিনে নিই, সেটা বনরূপা বাজারে গিয়ে। তো আমরা রিক্সা ঠিক, সিএনজি ঠিক করেছি বনরূপা বাজার। তো আমরা এখন বনরূপা বাজার থেকে কিনে টিনে তারপর রুমে গিয়ে খাওয়া দাওয়া করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।